সমরক্ষ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা এলাকা ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর একশো ধারার বিধান মোতাবেক আদেশ জারি করলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিউজ টিভির খবরে আপনাদের স্বাগত চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত খবর প্রেসিডেন্টের সংলাপে যাবে না জে এস রাষ্ট্রপতির উচিত সংবিধান লঙ্ঘনের দায়ে ক্ষমা চাওয়া বললেন আসামা রব এ নিয়ে বিস্তারিত আরও থাকবে জুনেই উদ্বোধন হচ্ছে পদ্মা সেতু জানালেন প্রধানমন্ত্রী এ নিয়ে বিস্তারিত এছাড়া বি বাড়িয়ায় বিএনপির স্থলে ছাত্রলীগের পাল্টা সমাবেশ একশো চুয়াল্লিশ ধারা জারি আগামীকাল যে কোনো মূল্যে সমাবেশ করবে বিএনপি থাকবে এ নিয়ে বিস্তারিত টানেলের শেষ প্রান্তে আলোর রেখা দেখতে পাচ্ছি পরিবর্তন আসবেই বললেন মেজর হাফিজ দর্শক শিরোনামে উল্লেখিত খবর দেখতে নাটেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার সমাবেশ ডেকেছিল জেলা বিএনপি ছাত্র উপলক্ষে একই স্থানে ডেকেছে জেলা ছাত্রলীগ এর জেরে শুক্রবার ব্রাহ্মণ শহরে শনিবার সকাল আটটা থেকে একশো ধারা জারি করেছে জেলা প্রশাসন এর আগে শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টার প্রাঙ্গনে শনিবার দুপুর দুইটায় সমাবেশ ডেকেছিল জেলা বিএনপি এর বিপরীতে জেলা ছাত্রলীগ একই স্থানে শনিবার দুপুর তিনটায় সমাবেশ ডাকে বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশ স্থলে ছাত্রলীগের পাল্টা সমাবেশের কারণে শহর জুড়ে টান টান উত্তেজনা বিরাজ করছে এদিকে সমাবেশের একদিন আগেই শুক্রবার দুপুরে জেলা বিএনপির শীর্ষ তিন নেতাকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও প্রশাসন এর সত্যতা স্বীকার করেছেন নতুন নির্বাচন কমিশন গঠনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে প্রেসিডেন্টের সংলাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি শুক্রবার বিকালে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান দলটির সভাপতি আ শামা রব দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় করণীয় প্রশ্নে আশা আব্দুর রব বলেন নির্বাচন প্রশ্নে রাষ্ট্রপতি সরকার নির্বাচন কমিশন সকলেই সংবিধান লঙ্ঘনের সাথে জড়িত যারা সংবিধান লঙ্ঘনকারী তাদের অবশ্যই জাতির কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাওয়া উচিত বিদ্যমান নির্বাচন কমিশন বর্তমান রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত কিন্তু এই কমিশন চরম পক্ষপাত দুষ্ট হয়ে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংসের মাধ্যমে দিনের ভোট রাতে সম্পন্ন করে সংবিধান মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্নকে বদ্ধভূমিতে পরিণত করেছে এবং সমগ্র জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে বর্তমান নির্বাচন কমিশনের অপসারণ চেয়ে দেশের বিশিষ্ট বিয়াল্লিশ জন নাগরিক দুই সালে উনিশ সালের রাষ্ট্রপতিকে চিঠি দেন চিঠিতে কমিশনের বিরুদ্ধে গুরুতর আর্থিক দুর্নীতি ও অনিয়ম এবং বিভিন্নভাবে আইন ও বিধিবিধান লঙ্ঘন করার গুরুতর অসদাচরণের চিহ্নিত ক্ষেত্রের বিস্তারিত বিবরণ যুক্ত ছিল গুরুতর অসদাচরণ ও অনিয়মে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সংস্থা কর্তৃক প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে এবং প্রমাণ সাপেক্ষে তদন্তের জন্য সংবিধানের ছিয়ানব্বই অনুচ্ছেদ মোতাবেক রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে পাঠানোর বিনীত অনুরোধও জানিয়েছিলেন তিনি তারপরও রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের গুরুতর অসাদাচরণের তদন্ত করার ক্ষেত্রে সংবিধানের ছিয়ানব্বই অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করেননি বরং রাষ্ট্রপতি সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব পালন থেকে বিরত থেকে নির্বাচন কমিশনকে দায় মুক্তি দিয়েছেন যা সংবিধান লঙ্ঘনের নামান্তর শুধুমাত্র নির্বাচন কমিশন গঠন নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য কোনো গ্যারান্টি বা সমাধান নয় ফলে বাস্তবতার পরিপ্রেক্ষিতে মহামান্য রাষ্ট্রপতির সংলাপে অংশগ্রহণ করছেন না সংলাপ হবে নির্বাচন কমিশন নিয়ে নয় সংলাপ হতে হবে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সরকার গঠন প্রক্রিয়া নিয়ে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি এখন অতীব গুরুত্বপূর্ণ এ লক্ষ্যে ইতিমধ্যে আমরা জাতীয় সরকার এর প্রস্তাবনা উত্থাপন করেছি আসাম আব্দুর রব আরও বলেন আমাদের রাষ্ট্রীয় রাজনীতিতে সুশাসন ও গণতন্ত্রের অনুপস্থিতির কারণে ভূ রাজনীতিতে বাংলাদেশ বড় ধরনের সংকটে নিপতিত হতে যাচ্ছে যেমন এক গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব সহ সাতজনের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা এবং দুই জাতিসংঘের মানবাধিকার পরিষদের দুই হাজার নয় সাল থেকে বাংলাদেশে ছয়শ নাগরিক গুম হওয়া সংক্রান্ত উত্থাপিত অভিযোগ মার্কিন নিষেধাজ্ঞা এবং জাতিসংঘের উত্থাপিত গুম সংক্রান্ত প্রশ্নকে উপেক্ষা করার কুফল সুদূর প্রসারী প্রভাব এবং পরিণতি বিবেচনায় না নিলে রাষ্ট্র স্থিতিশীলতার প্রশ্নে বড় ধরনের হুমকিতে পড়বে যা সমগ্র জাতির উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বহু পূর্ব থেকেই আমরা সরকারকে এসব বিষয়ে সতর্ক করে আসছিলাম কিন্তু সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য প্রকৃত সত্য উদ্ঘাটন ও প্রতিকারের কোনো ব্যবস্থা না নিয়ে রাষ্ট্রকে ঝুঁকিতে ফেলেছে তাই আমাদের আইনের শাসন ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে রাজনীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের করণীয় নির্ধারণ করতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন চলতি বছরের জুনেই উদ্বোধন করা হচ্ছে বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতু এই সেতু দেশের জিডিপিতে এক দশমিক দুই ভাগ হারে অবদান রাখবে শুক্রবার সন্ধ্যায় ক্ষমতাসীন সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই কথা জানান তিনি বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার ও বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলোতে তার ভাষণটি সম্প্রচারিত হয় প্রধানমন্ত্রী বলেন দুই হাজার বাইশ সাল হবে বাংলাদেশের জন্য অবকাঠামো উন্নয়নের এক মাইল ফলক বছর কয়েক মাস পর জুন মাসেই আমরা উদ্বোধন করতে যাচ্ছি বহুল আকাঙ্ক্ষিত পদা সেতু অনেক ষড়যন্ত্রের জাল আর প্রতিবন্ধকতা কাটিয়ে নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ করতে যাচ্ছি বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর উদ্দিন আহমেদ বলেছেন সরকারের নত যেন পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যা বন্ধ হচ্ছে না আমরা চাই না আর কোনো ফেলানি কাটাতারে ঝুলে থাকুক সীমান্তে বাংলাদেশি নাগরিকের মৃত্যু আমরা দেখতে চাই না তিনি বলেছেন আমাদেরকে শক্তি অর্জন করতে হবে জনগণকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করে জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়ে এই ফেলানিদেরকে আগামী দিনে রক্ষা করব শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে লেবার পার্টির ফেলানি হত্যা দিবস উপলক্ষে আয়োজিত আগ্রাসন বিরোধী কনভেনশনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন মেজর হাফিজ বলেন আজকে প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়া হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা নেই প্রধান বিচারপতিকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে বর্তমান সরকারকে সরাতে যে আন্দোলন বিএনপি করছে তাতে টানেলের শেষ প্রান্তে আলোর রেখা দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি তিনি বলেন আমরা টানেলের শেষে আলোর রেখা দেখতে পাচ্ছি এই সরকারের আয়ু বেশি দিন নেই রাজপথে অনেক বেশি লোক সমাগম হচ্ছে সাধারণ মানুষও আসছে পরিবর্তন আসবেই চলমান ইউপি নির্বাচনে আওয়ামী লীগের তুলনায় স্বতন্ত্র প্রার্থীদের এগিয়ে যাওয়ার প্রসঙ্গ টেনে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হচ্ছে নৌকার ভরাডুবি হচ্ছে স্বতন্ত্র ও বিরোধী প্রার্থীরা জয় পাচ্ছেন নির্বাচনে এত কারচুপির পরও তারা জিততে পারছে না কারণ জনগণ তাদের ঘৃণা করে